পরিবর্তন হন আমরা মুসলমান দাবি করি ঠিক কিন্তু আমাদের রক্ত খারাপ হয়ে গেছে আমরা মুসলমান দাবি করি ঠিক আমাদের গোস্ত চামড়া খারাপ হয়ে গেছে আমরা মুসলমান দাবি করি ঠিক আমাদের হাতটা খারাপ হয়ে গেছে হারাম খেয়ে রক্ত তৈরি হয়েছে হারাম খেয়ে খেয়ে গোস্ত তৈরি হয়েছে হয়েছে আর সেই নামাজে ইমাম করব আপনার এলাকায় একটা দোকান বড় মার্কেট করেছেন আপনার এলাকার একজন মার্কেট ওয়ালা সে করেছে আমি আমার এলাকার ওই ব্যক্তিকে নিয়ে মার্কেটটা উদ্বোধন করব। আপনি ঘর করেছেন আল্লাহ নতুন ঘর করেছে চলো তহা হুজুরকে নিয়ে আসি ঘরে প্রবেশ করার আগে উদ্বোধন করি দুয়া খায় করি ভাই না এটা কথা বলছেন না কেন হয় শুনেলা শুনেছ কবে এওয়ার শুনবে কিভাবে শোনেন আজকে আল্লাহ জাহান্নামা উদ্বোধন করবেন আটটা জান্না সাতটা জাহান্ন আল্লাহ তালা জাহান্নামায় সর্বপ্রথমে কাকে দিয়ে উদ্বোধন করিবে শুনুন গায়ের পশম গুলো হয়ে যাবে আল্লাহ তালা সর্বপ্রথম ওই ব্যক্তিদের জাহান নামাই দেবে তারা কারা তারা হবে আল্লাহ জাহান নামায় উদ্বোধন করবে কাদের দিয়ে নামাজিদের দিয়ে আল্লাহ নামা উদ্বোধন করবে আল্লাহ এর পরে নামা উদ্বোধন করবে কাদের দিয়ে দান কাকে দিয়ে আল্লাহ জাহান্ন জাহান্না উদ্বোধন করবেন কাদের দিয়ে হাফেজদের দিয়ে আল্লাহ নামা তারপরে উদ্বোধন করবে কাদের দিয়ে ইমাম সাহেবদের দিয়ে আল্লাহ জাহান নামা উদ্বোধন করবে তারপরে কাদের এই বক্তাদের দিয়ে আল্লাহ তালা জাহান নামা উদ্বোধন করবেন কাদের দিয়ে যারা দুনিয়ায় বিচার করে গড়ে বেড়ায় তবে এই শহীদান গুলো কারা এই নামাজি গুনু কারা এই হাফেজ গুনু কারা এই মওলানা গুনু কারা এই বক্তা গুনু কারা যাদের নিয়েদের বড় বড় ছিল শহীদ যুদ্ধ করতে গেছে সেই যুদ্ধ করার আগে তার মনে মনে নিয়াত হয়ে গিয়েছিল আমি যুদ্ধ করব আমি যুদ্ধ করব মরার পরে আমাকে সবাই শহীদ বলে ডাকবে আমি বেঁচে থাকলে আমাকে সবাই গাজী বলে ডাকবে গেনির মতন মাল পেয়ে যাব এই উদ্দেশ্য এই নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে ছিল ওই শহীদ আনগুনুকে আল্লাহ জাহাং নামারা সর্বপরতুন দিয়ে উদ্বোধন করবে হাতের মধ্যে তসবি 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 বুঝে এ তসবি বুঝে দে তসবি আছে তসবি টা পকেটের মধ্যে এইভাবে দেখে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ আল্লাল্লাহ আল্লাহ বলে পকেটের গুনা যায় না না এই কথা বলেন না কেন আকদল মাল দেখবেন তসবিহাতে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আমি তবলি বলেছি ঝোলা লাগাচ্ছে এ সব কত এই কুড়িগুত আমরা মরেছি আকদল মানুষ আছে 10 জন বসে আছে উনি চা এর দোকানে চা খাবার জন্য যাচ্ছে ইন্নামালা আমানবেন নিয়ে ইনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছে একবার ডান দিকে একবার ডান দিকে দেখছে আমাকে সবাই দেখছে তো আমি নামাজ পড়তে ইচ্ছি আপনার আমার ভাষা বুঝতে পারছেন এ বুঝতে পারছেন হ্যাঁ ইন্নাবালা আমানবেন নিয়ে এই আমি ওয়াজ করতে এসেছি আমার নিয়েটা যদি উল্টো হয় আমাকে দিয়ে আল্লাহ জাহান নামা উদ্বোধন করবে হাফে সাহেব কুরআন শরীফ তিলাওয়াত করছেন একজনের বাড়িতে গিয়ে সাফে সানি করার জন্য দুই খতম কুরআন শরীফ পড়ছেন তার যদি উদ্দেশ্য খারাপ থাকে পয়সা পয়সা এখন দেখেন না আপনার দেখেন না ওই যে একজন মারা গেছে সব রে গেছি আমি তো অনেক জায়গায় হাজার পেয়েছি যখন একটা কাগজ দিয়ে দেয় ছতম শ্রী বারো হাজার দোড়শ্রী অমুক টম সব লিখে ওনাকে বলে হুজুর আট খতম শ্রী তেলাত করা আছে এ বলে না বলে না বলেন কেন এক তুই ক কত কোরআন শিব তিলত কথা আছে এটা এখন আল্লাহ জানে না আরে কথা বলেন না কেন আল্লাহ জানে না আবার কানে কাছে হুজুর আট খতর কোরআন শিব তিলা আছে চল্লিশ হাজার দড়িশিব পড়া আছে তুমি এসে বলো হুজুর কিছু কোরআন শিব তিলাত পড়া আছে কিছু দোষ পড়া আছে বললি হয় আট খতার সা খাতাৎ সাতার আসবে এ একটু ফুলে বালিশ হয়ে যাবে আল্লাহ বলে মা বাপকে তোকে জানাতে আসুন আমাদের বাঁচার উপায় নাই উপায় নাই আল্লাহ আমাদের বড় রাগম্বিত হয়ে গেছেন আল্লাহ আমাদের বড় অসন্তুষ্ট হয়ে গেছেন যার জন্য আল্লাহ এত আমি আমার হাত কে আল্লাহ পছন্দ করে নেই তোরা দেশ বিদেশ থেকে হারাম খেয়ে হারাম উপার্জন করে তোরা হজ করতে আমার কাবায় হাত দিবি আজকের দিনে তাকাল এবারে হাই সাহেবরা যাবে আমাকে বলতে হুজুর যাবেন নাকি ভাই যাবো না মানে বুক ছিঁড়াছিঁড়ি করছে আমার স্ত্রী আমার চার স্ত্রী শুধু বলতে চলো কিন্তু যাবো হারি সাহেবরা ঘুরে আসুক ওমরা করে আসুক তারপরে তাদের কাছে খবর নেবো কি হচ্ছে গিয়ে ওই কাবার শরীরের হাত দিতে না পারলে যেন কষ্ট পাওয়া যায় ঠিক না বেটি রসুল পাকার দরবারে কাছে না গেলে ভালো লাগে আল্লাহ কত অসুস্থ হয়ে গেছে পীরের আওলাদ হিসাবে বলছি দুটো হাত জোর করে বলছি দুটো পায়ে ধরে বলছি পরিবর্তন হন পরিবর্তন হন আমরা মুসলমান দাবি করি ঠিক কিন্তু আমাদের রক্ত খারাপ হয়ে গেছে হয়েছে হারাম খেয়েকে গোশত তৈরি হয়েছে বি락 তৈরি হয়েছে আর সেই হারাম খোর ছেলে জন্ম দিয়েছে ওই ছেলেটাও হারাম খোর হয়েছে কি কিছু বুঝতে পাচ্ছেন